কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয় তো দেউড়িয়ে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে এটা হচ্ছে প্রবেশ পথ আমরা ফুড কোর্টে যাচ্ছি আছে মাল্টিপ্লেক্সটা বুঝলি এটা হচ্ছে SBF সিনেমা হল এখানে এটা হচ্ছে এখানে মাল্টিপ্লেক্সটা রয়েছে এটা হচ্ছে SBF মাল্টিপ্লেক্স এটা হচ্ছে রয়েছে তো এটা এখন ওপেনিং হয়নি পুজোতে ওপেনিং হয়ে যাবে আপনাদের অনলাইনে বুক করতে হবে তো এখানে ওটা রয়েছে এখানে তোমরা যখন আপনারা ছবি দিতে পারবেন এসবিএফ এখানে স্পেশালি ছবি তোমার জন্য কিন্তু একটা লোগো টোগো লাগানো আছে এটা রায়গঞ্জবাসীর জন্য একটা নতুন অভিজ্ঞতা এখানে আসলে বুঝতে পারবে এখানে কতটা মজা হয় এটা হচ্ছে কাউন্টার বুকিং এখানে কার্ড রিচার্জ করতে হবে এখান থেকে অর্ডারটা করতে হবে আর তারপরে যেখানে ইচ্ছা সেখানে বসে যেতে পারবেন অর্ডার যখনই করবেন সেখানে একটা অর্ডার নাম্বার পড়বে এবং এই যে নাম্বারগুলো দেখাচ্ছে এখানে 000 এখানে কিন্তু আপনার অর্ডার নাম্বারটা আসলেই আপনাদের সেই কাউন্টারটাতে যেতে হবে সেখান থেকে আপনাদের যে অর্ডারটা সেখানে কালেক্ট করতে হবে এখানে এখানে স্পেশালি কাউন্টারগুলো করা আছে ডান দিকে যেটা হচ্ছে ওখানে শুধুমাত্র পিজার ক্ষেত্রে বাকিগুলো এখানে কিছু রয়েছে তো আপনাদের অর্ডারটা যেখানে করবেন সেই অর্ডার নাম্বারটা কিন্তু সেই কাউন্টারে উঠবে আর নিচে যেটা হচ্ছে এখানে মাল্টিপ্লেক্স রয়েছে তো মাল্টিপ্লেক্স এখন চালু হয়নি হয়তো পুজোতে চালু হয়ে যাবে এবার আমরা চলে যাচ্ছি ইউজ
এক্সিট আমরা লিফটের মাধ্যমে করব। এখন আমরা লিফটে ঢুকে যাব। এখান থেকে আমরা এক্সিট করে গেলাম। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এখানে অনেকে ছবি টবি তুলতে পারে। আর এখানে তো এখান থেকে যে মাল্টিপ্লেক্স রয়েছে সেটারই বুকিংটা হবে এখান থেকে, সেটা অফ আছে। তো এখানে এসে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো ড্রাইং রুম বসির জন্য। কিন্তু এটা খুব খুশির ব্যাপার, এখানে মাল্টিপ্লেক্স এখানে ছিলই না। তো যেটা শ্রীগুলির মধ্যে জায়গা বা কলকাতার মধ্যে জায়গা আছে সেটা ছিল, কিন্তু আমাদের রায়গঞ্জে এখন মাল্টিপ্লেক্স চলে এসেছে। ফুড কোর্ট রয়েছে, তোমরা আসো, খুবই এনজয় করতে পারবা। তো আমরা এখান থেকে ব্লগটা শেষ করলাম। একটা বাই বাই।